আমরা দেখছি মাংসের গরু আর এখানে দেখছি আমরা আলম ভাইকে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট আজ হচ্ছে শুক্রবার দেখছেন এখানে গরুগুলো বাঁধা রয়েছে এই যে আরো গরু আছে যেখানে গাড়ি বাঁধা রয়েছে আর কি সেখানে গরুগুলো বাঁধা রয়েছে এখানেও দুটি গরু দেখছি আমরা দরদাম করছেন আলম ভাই আমরা ওনার সঙ্গে এখনো কথা বলতে পারিনি তবে কথা বলবো কারণ আজকে খুবই ব্যস্ত বেশ কিছু গরু কিনেছেন উনি আজকে প্রায় 42টার মতো গরু কিনেছেন আজকে তিন গাড়ি গরু কেনার টার্গেট হলো আমরা দেখছিলাম ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি সারহাটিতে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে গরুটির দরদাম করতে কি হিসাবে নেবে আলম ভাই ওজন হিসাবে এটা তো পালার মতো আর কিছু আছে ওজন কয়দাত বস ভাই কয়দাত কি 6.5 মন গোস্ত কাটে দিবে আচ্ছা কয়দাত বস এটা হ্যাঁ কত চাইছিলেন 220 ভাই আলম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো 220 এত গরু তো কিনছেন আমি তো দেখে আসলাম সেই গরুগুলো বিষয়টা হচ্ছে বাজার আজকে কেমন আছে খারাপও না ভালো মোটামুটি কত দাম দিলেন এটা 30,000 উনি বলছেন 6.5 মন গোস্ত মাপে দিবেন হ্যাঁ বলে বলে কথা বলতে তো টাকা লাগে না আমরা শুনছি দেখছি আজকে যে গরুগুলো রয়েছে এখানেও ঘুরি বাইক চলে যাও 2,000 আলম ভাই এটা কতটুকু হবে 6 মন ধরছে তাহলে 170 যদি হয় 6 মন 28 কাকু একটু দেখি কাকু একটু গরুটা দেখ হ্যাঁ
কয়দাত বসছ তা দুইটা দুইটা ও জীবনে 2000 খুব কইছি হ্যাঁ দাম করে বেটা দাম করে নেক্সট নিয়ে ধর করে নাই ماذا يفعل কত বললেন এটা 100 ভাঙে এটা কতটুকু হবে আলম ভাই 4 4 মন হবে বেশি হবে কিছু কিছু গরুর আইডিয়া বোঝা যায় কোনটা বোঝা যায় না আমরা তো কিনি ভাই হ্যাঁ না আমি আমার কথা বলছি আর কি আমরা দেখছিলাম আর এটা কথা বলছেন একবারে 60 না কত 50 ভাঙতে বলছে 50 ভাঙতে বলছে আর ওনারা 70 বাসু দাম বলে বলে বাসু থেকে শুধু দাম বলে পালার জন্য ভালো হবে দুইটা তাই বলে আরো আরো হবে না আরো হবে না কত থেকে 5000 35 40 থেকে 5000 তোমার তো আরো দাম সময় আছে ১২৭ ১২৭ বিক্রি হয়ে গেল আচ্ছা গাভী গরু কত চলছে আলম ভাই ২৫ ষাঁড় গরু ২৮ না একটু কম কম আছে একটু কম ২৬ ২৭ মানে এভারেজে তাহলে আপনার ২৬ই পড়ছে নাকি ২৬ এবারে যদি কেউ করতে চায় মাংসের গরু তাহলে ২৬০০০ টাকা মন পড়ছে এখন তার মানে আপনার হচ্ছে ৬৫০ টাকা
কেজি দাঁড়ানো অবস্থায় না 26000 হলে আপনার 650 টাকা কি ওইটাই বলছি দাঁড়ানো অবস্থায় আপনার কিনতে পার মানে পড়ছে তো আপনার টোটাল হলো কয়টা এখন পর্যন্ত 42টা তো আমি গুনে আসলাম তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।